হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিভিউ ডক্টর। আজকে বেসিক্যালি আমরা টপ 10 আন্ডাররেটেড বলিউড মুভি সাজেস্ট করব, যে মুভিগুলোর স্টোরি সত্যি অসাধারণ। এই মুভিগুলোর প্লট অ্যামেজিং হলেও কোনো বড় স্টার কাস্ট না থাকায় বক্স অফিসে তেমন সাকসেসফুল হতে পারেনি। মাস্টার স্ট্রোক না দিতে পারলেও স্ক্রিন প্লে, ডাইরেকশন, ক্লাইম্যাক্স, স্ক্রিপ্ট সবকিছুতে পরিপূর্ণ এই মুভিগুলো। ডিফারেন্ট জেনারের মুভি হয়, দিস মুভি ইজ রিয়েলি নিডেড টু বি অন দ্য টপ। যারা ইউনিক স্টোরি বেসড মুভি পছন্দ করেন তারা অবশ্যই ভিডিও দেখে শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। লেটস বিগিন। আন্ডাররেটেড মুভি লিস্টের 10 পজিশনে রয়েছে 2015 সালে রিলিজ হওয়া আলিগার মুভিটি, যা ডিরেক্ট করেছেন হানসাল মেহতা এবং মুভিটির আইএমডিবি রেটিং 7.8। ট্রু স্টোরি বেসড এই মুভিটির লিড কাস্টিংয়ে রয়েছেন মানোজ বাজপাই এবং রাজকুমার রায়ের মতো ফাইনেস্ট অ্যাক্টার্স। এই মুভির স্টোরি ডক্টর শ্রীনিবাসের লাইফের উপর বেস করে করা হয়েছে, যেখানে মানোজ বাজপাই ডক্টর শ্রীনিবাসের ক্যারেক্টার প্লে করছেন, যাকে গে হওয়ার কারণে ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া হয়। এই মুভির কাহিনী বলিউড মুভির রেয়ার স্টোরিজের মধ্যে একটি, যেখানে অন্যান্য মুভিতে গে ক্যারেক্টারদের অনেক বেশি ফানিভাবে পোর্ট্রে করা হয়, বাট এই মুভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রিয়েলিস্টিক ক্যারেক্টার হিসাবে। এখন পর্যন্ত যদি এই মুভিটি না দেখা হয় এখনই দেখার জন্য সাজেস্ট করব। লিস্টের টপ 9 রয়েছে 2019 সালে রিলিজ হওয়া ইয়ে সালে আশিকি মুভিটি। এই মুভিটি ডিরেক্ট করেছেন চেরাগ রুপারেল, যার আইএমডিবি রেটিং 7.9। এই মুভির জনার রোমান্টিক ড্রামা থ্রিলার। বলিউড মুভির রোমান্টিক মুভির বাপ বলা যায় এই মুভিকে, বিকজ রোমান্সের মধ্যে থ্রিলার কম্বিনেশন মানে রেয়ার কম্বিনেশন। এই মুভিতে বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সাকসেসফুল ভিলেন অমরেশ পুরীর গ্র্যান্ডসন বরদান পুরী ডেবিউ করেছেন। ফার্স্ট মুভি হলেও বরদান পুরী দেখিয়ে দিয়েছেন তিনি একজন সেরকম অ্যাক্টর। এখন পর্যন্ত যদি এই মুভিটি না দেখা হয় এখনই দেখার জন্য সাজেস্ট করব। বাট আরেকটি কথা, যারা রোমান্টিক জনরের মুভি লাইক করেন তাদের জন্য একটাই কথা, মাস্ট ওয়াচ। লিস্টের টপ 8 রয়েছে 2015 সালে রিলিজ হওয়া মাসাল মুভিটি, যা ডাইরেক্ট করেছেন নীরাজ ঘাইওয়ান এবং মুভিটির আইএমডিবি রেটিং 8.1। মুভিটির লিড কাস্টিংয়ে রয়েছেন রিচা চাড্ডা, ভিকি কৌশল, শ্বেতা ত্রিপাঠি এবং সঞ্জয় মিশ্রা। মুভিতে তিনটি ডিফারেন্ট স্টোরিজ দেখানো হয়েছে, যেখানে একটি স্টোরি আরেকটির সাথে না মিললেও তিনটি স্টোরি একই সাথে চলতে থাকে এবং শেষ পর্যন্ত সবগুলো স্টোরি এক জায়গায় যেয়ে মিলে যায়। এই মুভিটির প্রত্যেকটি ক্যারেক্টারকে আলাদাভাবে ফুটিয়ে তোলা হয়েছে, ডাইরেকশন স্ক্রিন পে অসাধারণ। এখন পর্যন্ত যদি এই মুভিটি না দেখা হয়ে থাকে এখনই দেখার জন্য সাজেস্ট করব। লিস্টের টপ 7 রয়েছে 2018 সালে রিলিজ হওয়া মাটকো দর্দনি হোতা মুভিটি, যা ডাইরেক্ট করেছেন ভাসানওয়ালা এবং আইএমডিবি রেটিং 7.3। মাটকো দর্দনি হোতা মুভিটি বলিউডের কোনো মুভির সাথে কম্পেয়ার করা যায় না। মুভিটি একদমই ইউনিক, যার কাহিনী সেলফ স্টাইল সুপার হিরো বেস্ট। এখানে হিরোর এমন একটি ইউনিক ডিজিজ হয় যার কারণে সে কোনো পেইন ফিল করতে পারে না। মুভির হিউমার কোনো না কোনোভাবে আপনাকে ডেডপুল মুভির কথা মনে করিয়ে দিবে। এই মুভির অ্যাকশন, স্ক্রিন প্লে ট্রিপিক্যাল বলিউড মুভির থেকে একদমই আলাদা। সো যারা ইউনিক স্টোরি বেস মুভি লাইক করেন তাদেরকে এখনই দেখার জন্য সাজেস্ট করব। লিস্টের টপ 6 রয়েছে 2015 সালে রিলিজ হওয়া হর্ষবর্ধন কুলকার্নি ডাইরেক্টেড মুভি হান্টার, যার আইএমডিবি রেটিং 7। হান্টার মুভিটি বলিউড ইন্ডাস্ট্রির মোস্ট আন্ডাররেটেড মুভির মধ্যে একটি। এই মুভির লিড কাস্টিংয়ে রয়েছে গুলশান দেবিয়া, রাধিকা আপ্টে এবং এর সাথে আরও অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস। হান্টার বেসিক্যালি অ্যাডাল্ট কমেডি মুভি, যার লিড রোলের নাম মান্দার। মান্দার ইজ এ সেক্স এডিক্ট। মান্দারের এই ভাসুগিরি অর সেক্স এডিকশন সবচেয়ে বড় প্রায়োরিটি তার লাইফে। ছোট থেকে মিড এজ পর্যন্ত সেক্স এডিকশন সামাল দিতে দিতে তার রিয়েলাইজ হয় এখন তাকে সেটেল হতে হবে। ফাইনালি সে একজনের প্রেমে পড়ে যায়। অ্যাডাল্ট কমেডি এবং বোল্ড সিনের একটি র মুভি হান্টার। সো বেসিক্যালি টু দ্য হোল অ্যাডাল্ট জেনারেশন, প্লিজ ওয়াচ দিস মুভি ফর ওয়ান্স। লিস্টের টপ 5 রয়েছে 2007 সালে রিলিজ হওয়া নো স্মোকিং মুভিটি, যা ডাইরেক্ট করেছেন অনুরাগ কাশ্যপ। মুভিটির আইএমডিবি রেটিং 7.2। মুভির জনার সাইকোলজিক্যাল থ্রিলার। এই মুভির লিড রোলে আছে জন অ্যাব্রাহাম। মুভির ফুল স্টোরি একজন চেইন স্মোকারের স্মোকিং ছাড়ার উপর বেস করে করা, যেখানে তার ফ্রেন্ড তাকে রিহ্যাবিলিটেশনের জন্য সাজেস্ট করে। ফার্স্টে সে মানা করে দিল, তার ওয়াইফ যখন তাকে ছেড়ে চলে যায় তখন সে রিহ্যাব সেন্টারে যায় এবং সেই সেন্টারে গুরুজি নামের একটি ক্যারেক্টার, যা পারেশ রাওয়াল প্লে করছেন, সে জন অ্যাব্রাহামকে 21 লাখ টাকার একটি চেক সাইন করে এবং বলে এরপর যদি সে স্মোক করে তাহলে অনেক বেশি খারাপ হবে তার ও তার ফ্যামিলির সাথে। দেন দ্য থ্রিল ইজ কামিং আউট। ডাইরেকশন এবং স্ক্রিন প্লে যত প্রশংসা করা যায় এই মুভির জন্য ততই কম হবে। ইটস জাস্ট নট লাইক এ মুভি, ইটস জাস্ট লাইক এ ফিল্ম। সো মাস্ট ওয়াচ দিস মুভি। লিস্টের টপ 4 আছে 2013 সালে রিলিজ হওয়া দ্য অ্যাটাক্স অফ 2611 মুভিটি।
যা ডিরেক্ট করেছেন রাম গোপাল বর্মা। মুভিটির আইএমডিবি রেটিং 6.9। এই মুভিটি 26 নভেম্বর 2008 সালের মুম্বাই টেরিস্ট অ্যাটাকের উপর বেস করে করা, যেখানে 10 জন টেরিস্ট মুম্বাইয়ে অ্যাটাক করে এবং অনলি একজন টেরিস্ট জীবিত পাওয়া যায়। এখানে অ্যাটাকের কাহিনী এবং পরবর্তী কার্যক্রমকে দেখানো হয়েছে। ট্রু ইভেন্ট বেসড মুভির লিড ক্যারেক্টার জয়েন্ট কমিশনার অফ পুলিশের এক্সপ্লেনেশনের উপর ভিত্তি করে করা হয়েছে এই মুভিটি, যার পোর্ট্রে করেছেন নানা পাটেকার। এখন পর্যন্ত যদি এই মুভিটি না দেখা হয় তাহলে এখনই দেখার জন্য সাজেস্ট করব। নাও দ্য কাউন্টডাউন রিচেস অ্যাট টপ থ্রি। লিস্টের টপ থ্রিতে 2015 সালে রিলিজ হওয়া মেঘনা গুলজার ডাইরেক্টেড তালবার মুভিটি। এই মুভির স্টোরি একটি ট্রু ডাবল মার্ডার কেস ইনভেস্টিগেশনের উপর নির্মাণ করা হয়, যেই কেসটি এখন পর্যন্ত সলভ হয়নি। এই মুভির লিড রোলে আছে ইরফান খান, কঙ্কনা সেন, রাজ কাপুর সাথে আরও অনেক অ্যাক্টর। এই মুভির স্টোরির বেসিক প্লট ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে, যেখানে এক একটি ক্যারেক্টারের জবানবন্দি এক এক রকম। ইরফান খানের ওয়ান অফ দ্য বেস্ট মুভিজের মধ্যে একটি তালবার। সো ওয়েট না করে এখনই দেখার জন্য সাজেস্ট করব। লিস্টের টপ টুতে আছে 2013 সালে রিলিজ হওয়া আগলি মুভিটি। মুভিটির স্ক্রিপ্ট রাইটার এবং ডাইরেক্টর হচ্ছে অনুরাগ কাশ্যপ। মুভিটির আইএমডিবি রেটিং 8। থ্রিলার ড্রামা জনারের মুভিটির লিড কাস্টিংয়ে আছে রণিত রয়, রাহুল ভাট, সুব্রিন চাওলা সহ আরও অনেক অ্যাক্টর। মুভির ওভারঅল কাহিনী একটি ছোট্ট বাচ্চা মিসিংয়ের উপর বেস করে করা, যাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে বাচ্চা মেয়েটির বাবা তার মেয়েকে খোঁজার জন্য পুলিশের কাছে যায়, আবার সেখানে ইনভেস্টিগেশন পুলিশ থাকে মেয়েটির স্টেপ ড্যাড। ড্রামাটিক থ্রিল এর কম্বো জাস্ট মুভিটিকে করেছে মার্ভেলাস। এখন পর্যন্ত যদি এই মুভিটি না দেখা হয় এখনই দেখার জন্য সাজেস্ট করব। এবং এই মুভির ডিসক্লেমার হচ্ছে নেভার ট্রাস্ট এনিমালস ওপিনিয়ন। হিয়ার ইজ দ্য টপ আন্ডাররেটেড মুভি অফ দ্য লিস্ট, তাম্বার। 2018 সালে রিলিজ হওয়া হরর ফ্যান্টাসি জনারের মুভি তাম্বার, যার আইএমডিবি রেটিং 8.3। বলিউড ইন্ডাস্ট্রিতে এই মুভি রিলিজ হলেও এই মুভির জনার হলিউড টাইপের। এই মুভির ফুল কাহিনী হাস্তান নামের মনস্টারের উপর বেস করে করা। অ্যাকর্ডিং টু দ্য স্টোরি, এভরি ওয়ান ইজ বিলংস টু দ্য গডেস নেম দেবী মা, যার পেট থেকে 16 কোটি দেবী দেবতা জন্ম হয়েছে, এবং ফার্স্ট সন্তানের নাম হাস্তান। হাস্তারের ধন সম্পদের উপরে বেশি আকৃষ্ট হয়। দেবীর এক হাত থেকে সে স্বর্ণ চুরি করতে পারলেও অনেক হাত থেকে সে খাবার নেওয়ার আগে বাকি দেবীদেবতারা তাকে মারার প্রচেষ্টা করে। সো কল গডেস হাস্তারের লাইফ বাঁচিয়ে ফেললেও কখনো তার পূজা করা হবে না বলে ডিসক্রিপশন দেয়। এই মুভির পুরো কাহিনী হাস্তার এবং হাস্তারের কাছ থেকে গোল্ড নিয়ে আসার উপর বেস করে করা। আমার দেখা ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি তাম্বার। সো মাস্ট ওয়াচ দিস মুভি। And if you like our video, please give a thumbs up and please subscribe to our new channel. Thank you.